তো এরকম করো না, তো এরকম করলে ভালো লাগে না। সমস্ত কিছু পূরণ করার একজনের দায়িত্ব নিয়ে রেখেছে, সব ইচ্ছে পূরণ করে দেয় আমার। বলছি আজকে তো তোমার কয়েক ঘন্টা পরে তোমার হ্যাপি বার্থডে, তো তুমি কি কিনবে, কিছু কিনবে বাজারে গেলে? হ্যাঁ, বাজারে যাচ্ছ, কিছু কিনবে? হ্যাঁ, তুমি বললে তো যে একটা কিছু নিতে, তা আমি এবার বললাম। এবার কি বললে তো, এই যে কদিন আগে তোমরা 15 দিনও হয়নি মনে হয়, ধরো এই যে এই এই ডায়মন্ডের রিংটা কেনা হলো, এটা অনেক টাকা লেগে গেছে, মানে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল বা শখ ছিল বলতে পারো, সেটাও কিনে দিয়েছে। তো এটা যদি 8 দিন 15 পরে কিনতাম তাহলে তো আমার বার্থডে গিফট হয়ে যেত, তো তখন ওই সময় হুজুক উঠলো, কিনে দিল, ঠিক আছে। তো এখন আর শুধু শুধু বেশি টাকা খরচা করে আমি সোনার জিনিস বা এসব কিছু আমি নেবো না। কি কিনবে তাহলে, সোনার জিনিস কিনবে না তো? না, দিয়ে তারপরে আমি ওকে মানে ও সবাইকে জানাতে বলছে আর কি কি কিনবো, তাই তো। তো অ্যাকচুয়ালি আজকে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে, তো সেই ঘটনাটা শেয়ার করার জন্য আজকে যে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম সন্ধ্যাবেলা থেকে, সেটাকে আমি খুব বেশি দেখাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি তোমাদের সঙ্গে, কারণ তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অদ্ভুত ঘটনাটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, খুব খুব ভালো লাগবে তোমাদের। আর আমি তো বাজারে চলে এসেছি, আর দেখো পাপান কীভাবে উপুর হয়ে প্রণাম করছে, কারণ একটা মন্দিরে এসেছিলাম। আর এই মন্দিরে আমি অ্যাকচুয়ালি আমার জন্মদিনের দিন মানে 2 তারিখে আমি পুজো দেবো, তো 1 তারিখের ভিডিও যেহেতু এটা, আর তোমরা দেখছো আজকে 3 তারিখে, তো কথা বলতে এসেছিলাম একটু মন্দিরে। আর পাপান কীভাবে উপুর হয়ে নমস্কার করছে ঠাকুরকে, আর এইগুলো আমাকে মন্দির থেকে দিল আর প্রসাদ, আমার খুব ভালো লাগলো। এরকম আগের দিন এরকম একটা মানে ঠাকুরের কাছ থেকে পেলাম, ঠাকুরের সিঁদুর, নারকেল সব কিছু, খুব খুব ভালো লাগে। আর এইদিকে যেটা আমি প্রথমে বলছিলাম মানে বার্থডে গিফট কিনতে যাবো, তো এই দেখো আমি চলে এসেছি আমার প্রিয় দোকান, সেই সুধি ক্রিয়েশন। আর এখানকার জামাকাপড় আমার খুব পছন্দ, তো আমি কুর্তি দেখছি, মানে দোকানে এসে মনে হলো না কুর্তি নিই, এগুলোই তো আমি সবসময় পরি, শাড়ি তো বেশি পরা হয় না, তো সেগুলোই দেখছি, একটা পছন্দও হয়েছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি, সবই একটু একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। সো আমি বাড়িতে চলে এসেছি, আর মাঝখানের আরও অনেক ঘটনায় আমি স্কিপ করে গেছি, তা না হলে তো ভিডিওটা বড় হয়েই যাবে, তোমরা সেটা জানো। আর এই দেখো আমি এটা কিনেছি ফাইনালি, খুব সুন্দর একটা জ্যাকেট সিস্টেম কুর্তি বা ওই লং গাউন টাইপের বলতে পারো, খুবই ভালো লাগলো। তো চলো এরপরে অদ্ভুত ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো, ওরা ঘুমোচ্ছে দেখলে, আর মাত্র 5 মিনিট বাকি আছে লিনার জন্মদিন। যাই হোক, আচ্ছা আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে ও তো বাজারে গিয়ে দেখলে ও বার্থডে গিফট হিসেবে একটা ড্রেস কিনেছে, ও জানে এটা এই বছরের ড্রেস, কিন্তু আমি চুপি চুপি তোমাদের দেখাচ্ছি, যেটা একটু পরে একটা সারপ্রাইজ গিফট আছে। ওর খুব পছন্দের, অনেক দিন ধরেই কিনবে কিনবে করছিলো, যাই হোক ওটা আমি আজকে ওর বার্থডেতে সারপ্রাইজ হিসেবে দিতে চাই। কী বলো তো, এটা এটা হচ্ছে একটা ল্যাপটপ HP, যেহেতু ভিডিও ভিডিও করে সেই জন্যে আমি এই গিফটটাকে সারপ্রাইজ হিসেবে দিলাম, একটা এক্সপেন্সিভ গিফট, একটা হাই কনফিগারেশন ল্যাপটপ, 90,000 টাকা দিয়ে কিনে দিলাম গিফট হিসেবে, সারপ্রাইজ গিফট। আর এছাড়া একটা ছোট্ট কেক নিয়ে এসেছি রাতে, আজকে আমরা সেলিব্রেশন করবো এটা দিয়ে, এটাও সারপ্রাইজ। তো চলো দেখা যাক, 12টা বাজুক, তারপর কী করা যায়। তো চলো, 12টা বেজে গেছে, নিয়ে যাই সারপ্রাইজ গিফটগুলো। এই যে একটা, এটা নিতে পারছি না এক হাত দিয়ে, দাঁড়া, এই যে অনেক কিছু বিশাল, তো অবাক হয়ে যাবে, বাজারে গিয়ে শুধু কিনে নিয়ে এসে, চলো ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, খাবে না?
কটা বাজে বলো তো, 12:05 কি বলো তো এখন, কি বলো তো এখন, কি বলো তো বাজারে গিয়ে গিফট কিনে নিয়ে এলে? হ্যাঁ সেটা মনে আছে, এখন 12টা বাজে। আর ওই দেখো, ওই দেখো তুমি তো গিফট কিনেছো বাজার থেকে, হ্যাঁ দেখো এটা, এটা এটা তোমার জন্য সারপ্রাইজ গিফট। না না তুমি কি কিনেছো আমার, দেখো নিচে দেখো, ওইদিকে ওইদিকে কেক আছে, ওই দেখো কেক আছে, কেক, এই যে এই যে কেক আছে। আমি এগুলো কখন কিনেছো? কখন কিনেছি জানার দরকার কি? আমি তো সেই আগেকার দিনে সেই ইয়ে সিরিয়াল গুলো হতো না, সেই ঠাকুরের সিরিয়াল গুলো হতো না, এরকম এরকম হাত পাত্তর সব চলে আসতো। দেখো খোলো, সারপ্রাইজ গিফট বললো, দেখো জন্মদিনে এত অন্ধকার অন্ধকার থাকলে হবে, লাইটটা জ্বালাই পাপান উঠে যায় যদি। আরে কিনতে গেছি কেন বলো না, আমার পয়সা বেশি হয়ে গেছে, আমি কিনতে গেছি। অবশ্যই দরকার ছিল, তুমি ভিডিও করছো, এটা একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ আছে, এরকম করলে ভাল লাগে না, এনে দিলাম খুশি এত টাকা খরচা। আরে ভিউ হলে তো আমি কিনে দিতাম না, ভিউ হলে তো তুমি কিনে নিতে। আমি তো ইউটিউবে ভিউ হতে হবে, তুমি কি সেটা দিয়ে কি চাল কিনে এনে বাড়িতে হারিয়ে দেবো? ওসব ছাড়ো, তুমি আগে বলো যে এই গিফটটা পেয়ে তোমার আনন্দ হচ্ছে না হচ্ছে না? আনন্দ হচ্ছে, কিন্তু আমার না কেমন একটা লাগছে, বুকের মধ্যে ধরাস ধরাস করছে, কতগুলো টাকা সেই টাকাতেই আটকে আছে, মানে আমি এইটাই ভাবি সেই টাকাতেই আটকে আছে, মানে টাকার বাইরে বেরোতে পারছে না। কিন্তু ঠিক আছে, আমি খুব খুশি খুশি, আমার মুখটা কালো হয়ে গেছে। তাহলে আমি কিনে আনলাম জিনিসটা আমার পছন্দ, মানে তুমি আমার দুঃখ হবে বলে তুমি বলে দিলে, না না আমার পছন্দ, ঠিক আছে পছন্দ, মানে তোমার পছন্দ না, ভালো লাগছে আমার, খুব আনন্দ হচ্ছে, আমি শুধু টাকার কথাটা চিন্তা করছি। আরে সারা জীবনই টাকার জন্য চিন্তা করে গেলে হবে? হ্যাঁ খুলো, এটা একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ আছে। কত দাম নিল এটা? আমি বলেছি আগে একবার 90,000 টাকা নিয়েছি। 90? এটা আমি এই কনফিগারেশনটা আমি বর্তমানে কোনো দোকানে পাইনি, এই যে এটা আছে না,
এখানে কাঁচিটা দাও, এই যে এই প্রথমে এইটা কাটো, এইটা তুমি, এটা ফুলছো আমার কত ভালো লাগছে জানো, তুমি আমার মনটা খারাপ করে দিলে। আমি ভাবলাম তুমি কি বিশাল খুশি হবে। আমি খুশি হয়েছি মানে আমাকে দেখে মনে হচ্ছে না আমি খুশি হয়েছি। সবাই বলুক, তোমরা লিখবে তো কমেন্টে খুশি হয়েছে কিনা দেখে মনে হচ্ছে। খুব হয়েছি কিন্তু কি বলতো এতগুলো টাকা ছাড়, আবার সেই টাকা, আমার এই টাকাটা শুনতে ইচ্ছে করে না। আমার কি বলতো এইচপি তো একটা নাম করা ব্র্যান্ড, তার জন্য নয়, আমার কাছে ল্যাপটপ হলে কম্পিউটার হলে কনফিগারেশনটা ম্যাটার করে। এটাতে কি কি আছে বলতো, 16 GB র্যাম আছে, 16 GB, হ্যাঁ, 512 GB SSD আছে, আর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে 4 GB, মানে 4 GB। তুমি বুঝবে না, যারা বুঝবে তারা জীবনের যত যত ইচ্ছে মানে খারাপ ভালো সমস্ত রকমের পাগলামি খ্যাপামি সমস্ত কিছু পূরণ করার একজনের দায়িত্ব নিয়ে রেখেছে, সব ইচ্ছে পূরণ করে দেয় আমার। মানে আমি যদি ভাবি যে এটা করবো বা কোনো সঙ্গে গল্প করি আমার, না না আর বলতে হবে না, তুমি কেকটা কাটতে হবে, দেখো কেকটা তাকিয়ে আছে, এইবারে এত পছন্দ করলাম, এইবারে বোন শোনা দেখেছে, না না খোলো একটা সময় দেখবে, হ্যাঁ এরকম হবে তো, হ্যাঁ ব্যাস খোলো, দেখো দেখবে পড়ে যায় না, জানো অন করো তুমি প্রথম, তোমাদের সামনে দর্শকদের সামনে কেমন লাগলো প্রদীপ দিয়েছে, আমার প্রথম প্রথম একটু কেমন লাগছিল বুকের মধ্যে, আস্তে আস্তে কেটে গেল বুকের ভেতরে কেমন ধপধপ ধপধপ করা ভাবটা, এখন বেশ ভালো লাগছে। কালকে থেকে আরো অনেক বেশি আনন্দ হবে, প্রচুর ল্যাপটপে প্রচুর কিছু একটু এডিটিং শিখবো, আমার খুব শখ মানে এডিটিং বা এই ধরনের জিনিসগুলো একটু শেখার, তো দেখা যাক। আর ডেস্কটপে কি বলে তো হয় না, মানে বসেছি আর এই বসে একটু পুড়ে মিলে, উপরে কি কোনো কাপড় দেওয়া আছে খোলা তো, করে না কি লাগছে, আচ্ছা এরপরে সেটআপ গুলো আমি করে দেবো, তুমি তো ভালো পারবে না, চলো কেকটা কেটে নি, অন্ধকার অন্ধকার লাগছে, লাইটটা জ্বালিয়ে নেবো, অন্ধকার লাগছে না, একটু অন্ধকার লাগছে, আগের ভিডিও গুলো তো আবেগে আবেগে হয়ে গেল, তোমার পেছনে আছে লাইট জ্বালিয়ে নাও, ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে, গুজে গুজে কেকটা কাটা যেতে না, সে যে গুজে কেকটা কাটতে হবে না, সেজিয়ে গুজিয়ে কেকটা কাটবো, চুল ঠিক করতে হবে না, দেখে ফেলেছিল, কাটো খোলো কেকটা খোলো, হম দুটো আনার দরকার ছিল, একটুখানি হলো, হ্যাঁ কাটো, হ্যাপি বার্থডে টু মি, হ্যাঁ বার্থডে টু ইউ, আমি বলে দিয়েছি পাপান ঘুমিয়ে গেছে, না হলে পাপানকে সবার আগে খাওয়াতাম, তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বার্থডেটা তো এবছর একদমই স্পেশাল হয়ে উঠেছে, প্রদীপ এমনভাবে আমাকে বার্থডেটা সেলিব্রেশন করালো, আমার কাছে সত্যি এটা জীবনের একটা স্মরণীয় বার্থডে হয়ে থাকবে। আর
গিফটটা তো খুবই খুবই ভালো হয়েছে, যেহেতু আমি ভিডিও বানাই ও সেজন্য এরকম একটা প্ল্যান করেছে। আর এটা কিন্তু অনলাইনে আনায়নি, এটা কলকাতা থেকে আনিয়েছে, যেহেতু এই কনফিগারেশনে ল্যাপটপটা ও যেটা চেয়েছিল আর কি আমাকে দেবে সেটা বর্ধমানে পায়নি, তো কলকাতা থেকে অর্ডার দিয়ে আনিয়েছে। আর ওই দিনই নাকি দুপুরে এসছে ও এনে গ্যারেজে কোথায় লুকিয়ে রেখেছিল, তারপর রাতে বার করে ভিডিওটা স্টার্ট করেছে। আর কি বিচ্ছিরিভাবে কথা বলেছে, একদমই ভালো লাগছে না। তোমাদের কেমন লেগেছে তোমরা একটু বলো তো। তো এখানে শেষ করছি, টাটা, থ্যাংক ইউ।